এখানে বিরাট ক্রাইসিস চলতেছে, বিশেষ করে ব্রিটিশ কার ইন্ডাস্ট্রিতে। কারণ যে প্রাইস হাইক, এনার্জি কস্ট যেভাবে বেড়েছে, প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু সাফার করতেছে। এবং আমরা কারি লাইফের পক্ষ থেকে এই যে অ্যাওয়ার্ডের আয়োজন করি থাকি, এইবার আমরা যেটা ভেবেছি যে মানুষ, আমাদের মানুষরা অনেক সহনশীল এবং তারা ফাইটার। আমাদের যারা রেস্টুরেন্টার আছেন তারা কিন্তু ফাইটার। এই যে যুদ্ধ চলছে, তাদের প্রতিকূল যে অবস্থা, এই যুদ্ধে তারা জয়ী হবেনি। কারণ এর আগেও অনেক প্যান্ডেমিকের সময় আমরা বেঁচে গেছি, এখন যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি থাকবে না। আর আমরা আজকে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান করলাম সেটাই প্রমাণ করে যে আমাদের মানুষেরা, তারা আমাদের যারা ব্যবসায়ীরা, তারা কিন্তু তারা চান তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করতেছেন। আজকে আমরা 43টি অ্যাওয়ার্ড দিলাম বিভিন্ন ক্যাটাগরিতে, বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট এডিটর চয়েস অ্যাওয়ার্ড। আমাদের ইভেন বাংলাদেশ থেকেও এবার অ্যাওয়ার্ডে এসেছে ঢাকার বাংলাদেশের সবচেয়ে অভিজাত হোটেল যেটা ঢাকা ইন্টারকন্টিনেন্টাল, তারাও একটা অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট লাক্সারি হোটেল হিসাবে। আমাদের এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন স্কটল্যান্ডের এক ব্যবসায়ী, অনেক 80 বছরের এক ব্যবসায়ী। আর আমাদের এইখানে আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছেন কারি লেজেন্ড অ্যাওয়ার্ড, যেটা আমরা নতুন করে এবার ইন্ট্রোডিউস করেছি। স্টোক অন ট্রেন্টে একজন ব্যবসায়ী 1962 ব্যবসা শুরু করেন, 60 বছর থেকে এই রেস্টুরেন্ট একই পরিবার একই মানুষের হাতে রয়েছে।